praying for the last 1 week for this ministry. এবং এই এই পরিচর্যার জন্য এক সপ্তাহ আগে থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম। Praise the Lord for this opportunity. এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সুন্দর সুযোগের জন্য। We'll start with we will read a portion from the book of Psalm. এবং আমরা আজকে গীত সংহিতা থেকে একটা অংশ দেখব। Psalms 40 verses 1 to 10. গীত সংহিতা 40 এবং 1 থেকে 10 পদ। আমি ধৈর্য সহ সদাপ্রভুর অপেক্ষা করিতেছিলাম, তিনি আমার প্রতি মনোযোগ করিয়া আমার আর্তনাদ শুনিবেন। তিনি বিনাশের গর্ত হইতে পঙ্কময় ভূমি হইতে আমাকে তুলিবে, তিনি শৈলের ওপরে আমার চরণ রাখিলেন, আমার আদসঞ্চার দৃঢ় করিলেন, তিনি আমার মুখে নতুন গীত আমাদের ঈশ্বরে স্তব দিলেন। অনেকে ইহা দেখিবে ভীত হইবে ও সদা যে সদাপ্রভুকে আপন বিশ্বাস ভূমি করে এবং তাহাদের দিকে না ফিরে যাহারা অহংকারী ও মিথ্যা পথে ভ্রমণ করে। সদাপ্রভু আমার ঈশ্বর, তুমি বাহুল্য রূপে সাধন করিয়াছ, আমাদের পক্ষে তোমার আশ্চর্য কার্য ও সকল তোমার সংকল্প, সকল তোমার তুল্য কেহ নাই। আমি সে সকল ব্যতি বলিতাম ও বর্ণনা করিতাম, কিন্তু সে সকল গণনা করা যায় না। বলিদানে ও নৈবেদ্যে তুমি প্রীত নও, তুমি আমার কর্ণযুগল ছিদ্রিত করিয়াছ, তুমি হোম ও পাপের নিমিত্ত বলিদান চাও নাই। তখন আমি কহিলাম, হে দেখো আমি আসিয়াছি, গ্রন্থখানিতে আমার বিষয় লিখিত আছে। হে আমার ঈশ্বর, তোমার অভীষ্ট সাধনে আমি প্রীত, আর তোমার ব্যবস্থা আমার অন্তরে আছে। আমি মহাসমাজে ধর্মশীলতার মঙ্গল বার্তা প্রচার করিয়াছি, দেখো আমার ওষাধর রুদ্ধ করি না। হে সদাপ্রভু তুমি ইহা জ্ঞাত, আমি তোমার ধর্মশীলতা নিজ হৃদয়ের মধ্যে সংগোপন করি না, তোমার বিশ্বস্ততা ও তোমার পরিত্রাণ প্রচার করিয়াছি, তোমার দয়া ও তোমার সত্য মহাসমাজ হইতে গুপ্ত রাখি নাই। আমি এবং এখানে একজন ব্যক্তি যে ঈশ্বরের কাছ থেকে বাণী পেয়ে প্রচার করেছে এবং তিনি একজন মহা সংকটের মধ্যে ছিলেন, এবং তিনি এক কষ্টকর পরিস্থিতির মধ্যে ছিলেন এবং এবং তিনি কি করেছিলেন, তিনি গান করছেন যখন তিনি কষ্টের মধ্যে ছিলেন এবং সে ঈশ্বরের কাছে কেঁদেছিল। এবং ঈশ্বর সে তাকে সে কষ্টকর পরিস্থিতি থেকে উঠিয়েছিলেন এবং এখানে বলছে, গীতা বলছে তিনি আমাকে সেই অবস্থা থেকে তিনি উঠিয়েছেন। এবং তার মানে হচ্ছে সে তার মনে এক আনন্দ ছিল। এবং যখন একজন শিশুকে তুলে নিয়ে আসা হয় এবং যখন একটা বালক বা একটা শিশু যখন কুয়োর মধ্যে পড়ে যায়, তখন কি করে, কেউ কাউকে কুয়োর মধ্যে নামতে হয় এবং সেইখান থেকে সে শিশুকে তুলে আনতে হয়। এবং এখানে গীত রচনা কি করেছে, সেই সেই কুয়োর মতন এক ভয়াবহ অবস্থার মধ্যে পড়ে আছে এবং এক কষ্টের মধ্যে আছে এবং তারপরে তিনি গীতটি লিখেছেন
and made us to stand on a rock. এবং তিনি কি করেছেন এখন সে কুয়ো থেকে উঠে এসেছেন এবং পাহাড়ের উপরে একটা পাথরের উপরে সে দাঁড়িয়ে আছে এবং আমরা জানি সেই পাথরটা হচ্ছে পরিত্রাণের প্রস্তর বা পাথর এবং সেই পাথরের উপর যখন কি দাঁড়িয়েছে সে পাথরটা হচ্ছে পরিত্রাণের বা প্রভু যীশু খ্রিস্টের উপরে সে দাঁড়িয়ে আছে This man who is saved, he sees his redeemer. এবং সেই ব্যক্তিটা সেই পরিত্রাণ কি করেছে তাকে সেইখান থেকে বাঁচিয়ে নিয়েছে He is saying, I have lot of wondrous things to talk about my redeemer. এবং গীত রচক বলছে আমি আমার পবিত্রতার জন্য উত্তম উত্তম বিষয় বলবো বা আশ্চর্য বিষয় বলবো We read in the book of John's Gospel, the Lord went through the city of Samaria. এবং আমরা যখন যোহনের সুসমাচার পড়ে প্রভু যীশু খ্রিস্ট যখন সমরিয়ার পথ দিয়ে যাচ্ছিলেন He met a lady there. এবং সেখানে এক মহিলার সঙ্গে তার দেখা হয়েছিল She was a sinful woman. এবং সেই মহিলাটা পাপে পড়েছিল পাপ অনেক পাপ কাজ করেছিল She was a social outcast. এবং সেই মহিলাটাকে সমাজ থেকে বার করে দেওয়া হয়েছিল She heard the words of Christ. এবং এবং সে শুনেছিল প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে Brought light and life to her life. এবং সে এবং সে মহিলাটা বুঝতে পেরেছিল যে সে সত্যিকারের পবিত্রতা এবং সেই জন্য সে আনন্দ সহকারে তার শহরে ফিরে গেছিল এবং সবাইকে বলেছিল আমি একজন পবিত্রতার সঙ্গে দেখা পেয়েছি এবং সাধারণত লোকে কোনো কথা বলে না এবং তারা দেখতেও চায় না এবং সেটা হচ্ছে বারোটার সময় দুপুর বারোটার সময় হয়েছিল তারপর থেকে দেখছি তার জীবন পরিবর্তন হয়ে গেছিল এবং তার কণ্ঠস্বরে স্বর্গীয় সুর মিশে গেছিল এবং সেই ব্যক্তি সেই সুসমাচার কি হয়েছিল সেই 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 গ্রামের মধ্যে এসেছিল এবং স্বর্গীয় আহ্বান যার দ্বারা সকলে গ্রহণ করতে পারে পরিত্রাণ পেতে পারে এবং তার কথার দ্বারা লোকেরা বিশ্বাস করেছিল এবং সেই মহিলাটা বলেছিল তোমরা এসো এসে দেখো সেই ব্যক্তিকে এবং সে হচ্ছে সেই সেই মহান প্রচারক প্রভু যীশু খ্রিস্টের They all came to meet Christ. এবং তারা সকলে এসেছিল যীশুর সঙ্গে দেখা করার জন্য They all believed in him. এবং তারা সকলে যীশুতে বিশ্বাস করেছিল They told, Lady, we believe not because of your words. But we এবং তারা বলেছিল মহিলা তোমার কথাই আমরা বিশ্বাস করেছি We have heard him ourselves. এবং আমরা কি করেছি আমরা তার আহ্বানে সাড়া দিয়ে এসেছি অনেক সময় খ্রিস্ট আমাদের জীবনে এইভাবে স্পর্শ করে থাকেন এবং
এবং একজন ব্যক্তির কথা আমরা পড়ি গীত সংগীতা খুঁড়ি, তারও একই রকম অভিজ্ঞতা আছে হয়েছে। এবং সেই ব্যক্তি এখন কি করছে, সে পাথরের মধ্যে দাঁড়িয়ে আছে। ওকে ওকে, সেই পাথরের মধ্যে যে পাথর কি করে সে পবিত্রতা নিয়ে আসে, এবং তিনি হচ্ছেন সেই পবিত্রতা প্রভু যীশু খ্রিস্ট। খ্রিস্ট আমাদেরকে কি করেছেন, তার কাছে নিয়ে এসছেন, এবং আমরা কি করি, লোকেদের মধ্যে ঈশ্বরের প্রশংসা গান করি। I have seen so many wondrous things which I cannot number. It's beyond number. এবং সে গীতা বলছে যে আমি অনেক অনেক আশ্চর্য কাজ ঈশ্বরে দেখেছি যেটা আমি গণনা করে শেষ করতে পারবো না। এবং তার নামের পবিত্রতাকে আমি আমার জীবনে উপলব্ধি করেছি, এবং আমি তার মধ্যে বিশ্বস্ততাকে দেখেছি, এবং আমি তার মধ্যে পবিত্রতাকে দেখেছি, আমি তার মধ্যে সত্যকে দেখেছি, এবং আমি তার মধ্যে প্রেম দেখেছি, দয়া দেখেছি। এবং সত্যটা কি, এবং একজন জিজ্ঞেস করেছে সত্যটা কি, এবং এবং তার উত্তর আমরা খুঁজে পাই না, কিন্তু অনেক সময় সে উত্তরটা পায়। এবং একজন বলল যে সে সত্যটা হচ্ছে তারই বাক্য। এবং সেই ব্যক্তিটা দেখেছিল ঈশ্বরকে, ঈশ্বরকে, সে সত্যময় ঈশ্বরকে, যা সমস্ত কথা সত্য। এবং তার হৃদয় হচ্ছে, হৃদয় হচ্ছে ঈশ্বরের বাক্যে পরিপূর্ণ। এবং তার হৃদয়ে খালি ঈশ্বরের বাক্যই, বা ঈশ্বর যে যে বাক্য দিয়েছিল সেটাই পরিপূর্ণ ছিল। এবং তার মধ্যে সে তার মধ্যে অন্য কোনো ব্যক্তিকে আমরা দেখতে পাই না, খালি খালি সত্যটাকে দেখতে পাই। এবং সে বলেছিল আমি কি করবো, আমি ঘোষণা করবো, আমি প্রচার করবো সমস্ত জনগণের মধ্যখানে। এবং যখন আমরা ঈশ্বরের ভালো গুণ সম্বন্ধে যখন আমরা প্রচার করি বা চিন্তা করি, আমাদের হৃদয় কি হয়, আনন্দে উৎসাহে ভরে যায়। Christ told, I am the way, the truth and the life. Christ in the life is truth. এবং খ্রিস্ট বলেছে আমি পথ, সত্য, জীবন। Then what is righteousness? এবং ধার্মিকতা কি? Righteousness is truth in our actions. এবং ধার্মিকতা হচ্ছে আমরা যেভাবে জীবন যাপন করি। এবং আমরা সত্যকে জেনেছি, এবং আমরা সে সত্যকে বলছি, এবং আমরা কি করি, সে সত্যের উপর জীবন যাপন করার চেষ্টা করি, এবং সেটি হচ্ছে ধার্মিকতা। এবং ঈশ্বরের বাক্যের সান্নিধানে, এবং এটা কি করে ঈশ্বরের বাক্য থেকে আসে, আমরা কি করে ঈশ্বরের বাক্য অনুসারে জীবন যাপন করতে পারি। খ্রিস্ট ছাড়া কেউ ধার্মিক নয় পৃথিবীতে।
এবং এই ব্যক্তিটা হচ্ছে আশ্চর্যশালী মন্ত্রী এবং তিনি হচ্ছেন খ্রিস্টের ঈশ্বরের ধার্মিকতাকে প্রচার করছেন এবং আমরা কি করছি ঈশ্বরের বাক্যকে শুনি আমরা কি করে ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে কখনো ভেঙে যায় আমাদের কথাবার্তার মধ্যে দিয়ে আমাদের চিন্তার মধ্যে দিয়ে এবং আমরা আমাদের কাজকর্মের মধ্যে দিয়ে এবং আমরা কি করে মন্দ কাজ করে থাকি আমরা কি করে ঈশ্বরের বাক্যে যা সত্য আছে সেটাকে ভেঙে দিই এবং আমরা কি করে আমাদের জীবনে সমস্ত আমরা কি করে আমাদের জীবনে সেই দুষ্টটাকে নিয়ে আসি প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন যেন আমাদেরকে তিনি ধার্মিক গণিত করতে পারেন এবং তিনি এসেছিলেন এই পৃথিবীতে দাসের রূপ ধারণ করেছিলেন এবং তিনি একজন মানুষের রূপকে ধারণ করেছিলেন এবং তিনি কি করেছিলেন তিনি বাধ্য হয়েছিলেন ঈশ্বরে এবং এরকম বাধ্য হলেন যে সে ক্রুশে মৃত্যু পর্যন্ত তিনি বাধ্য হয়েছিলেন এবং সমস্ত কিছু দুঃখ যন্ত্রণা জ্বালা সমস্ত কিছু তিনি সহ্য করেছিলেন ক্রুশের মধ্যে এবং তিনি আমাদেরকে ক্ষমা দিয়েছেন এবং শুধু তাই নয় তিনি আমাদেরকে ধুয়েছেন এবং তিনি কি করেছিলেন খ্রিস্টের জীবন আমাদেরকে দিয়েছেন এবং তিনি আমাদের কি করেছেন পবিত্র আত্মা দিয়েছেন ও ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি সমস্ত কিছু আমাদেরকে দিয়েছেন তিনি আমাদেরকে কাছে নিয়ে এসেছেন এবং তিনি আমরা তার জন্য কাজ করি সেই ঈশ্বরের শক্তি খ্রিস্টের শক্তি দ্বারা ঈশ্বর আমাকে ধার্মিক গণিত করেছেন এবং খ্রিস্টের ধার্মিকতার দ্বারা আমি ধার্মিক করেছি এবং আমি ধার্মিক গণিত হয়েছি যেহেতু খ্রিস্ট আমাকে ধার্মিক করেছেন আমার সে দুষ্টতার জীবন যাপন করতে আমি সে দুষ্ট পথে বা আমি সে খারাপ পথে চলতাম কিন্তু তিনি আমাকে ধার্মিক করেছেন এবং পরবর্তী জিনিস যেটা আমরা ঈশ্বরের সম্বন্ধে দেখি তিনি হচ্ছেন বিশ্বস্ত ঈশ্বর বিশ্বস্ততা কি ঈশ্বরের প্রতিজ্ঞা ঈশ্বর যে প্রতিজ্ঞা গুলো করেছেন সেই প্রতিজ্ঞায় স্থির থাকাই হচ্ছে বিশ্বস্ততা I promise somebody at 3 o'clock in the afternoon, I'll come to your house. এবং কেউ যদি কাউকে যদি আমি বলি আজকে 3টার সময় আমি তোমার বাড়িতে যাবো এবং আমি সেখানে গেলাম এবং আমি হচ্ছি বিশ্বস্ত Somebody is in trouble, he has asked for help, and I told I'll come at 10 o'clock in the morning. কেউ যদি কষ্টের মধ্যে থাকে এবং আমি বললাম ঠিক আছে আমি 10টার সময় তোমার বাড়ি যাবো এবং আমি সেখানে গেলাম না তার মানে কি আমি বিশ্বস্ত নই এবং বিশ্বস্ততা হচ্ছে আমি যদি কাউকে কোন বাক্য দিই এমনকি মৃত্যু হয়ে গেল আমি মৃত্যু পর্যন্ত যথাসাধ্য আমি চেষ্টা করবো সেখানে যেতে এবং ঈশ্বরের নাম হচ্ছে বিশ্বস্ত এবং সত্য এবং পিতা তাকে পাঠিয়েছিলেন যেন লোকে তাকে বাঁচাতে পারে at the cost of his own life to save us
এবং তিনি কি করেছিলেন, তার নিজের জীবনকে, জীবনের জীবনকে কি করেছিলেন, জীবনের মূল্য দিয়েও তিনি কি করেছিলেন আমাদেরকে বাঁচাতে এই পৃথিবীতে এসেছিলেন। তিনি হচ্ছেন বিশ্বস্ত। Paul talks about Onesimus, a faithful brother. Paul Onesimus এর কথা বলেছিলেন, তিনি হচ্ছেন একজন বিশ্বস্ত ভাই। Talks about Tychicus, a faithful brother. এবং তিনি ইউথিকাস এর কথা বলেছিলেন, তিনি হচ্ছেন বিশ্বস্ত ভাই। The book of Ephesians, we read, all believers should be faithful. ইফিসীয় পত্রে পল বলেছেন সমস্ত বিশ্বাসীকে, বিশ্বাসীরা যেন বিশ্বস্ত হতে পারে। এবং ঈশ্বরের বাক্য খালি বিশ্বস্ত লোকেদের জন্যই। They deny themselves, they take up the cross and become a disciple. এবং যারা কি করে নিজেদেরকে অস্বীকার করেছে এবং সেই খ্রিস্টের পথ অনুসরণ করেছে তারাই হচ্ছে তার শিষ্য বিশ্বস্ত। Anything what Christ wants them to do, and they do that, and are faithful people. এবং ঈশ্বরের বাক্য যে কথাগুলো বলেছে এবং আমরা দেখেছি মহান হিরোরা বা মহান ব্যক্তিরা সেগুলো করেছে এবং তারা বিশ্বস্ত। আমরা কি বিশ্বস্ত ব্যক্তি? What a joy it is to have believers as faithful people in our lives. এবং কত না আনন্দের বিষয় যদি আমরা বিশ্বস্ত হয় এবং ঈশ্বরের বাক্য অনুসরণ করে চলি। The next thing that the psalmist says is, God is my savior. এবং আরেকটা কথা যেটা গীতরচক বলছেন, তিনি হচ্ছেন মহান পরিত্রাতা। What is salvation? তিনি হচ্ছেন পরিত্রাতা। পরিত্রাণ, পরিত্রাণ কি? Isaac, he sold his birthright for a meal. Okay, Esau কি করেছিল? ইসহাক যে ছেলে ছিল তার জন্ম অধিকার খাবারের জন্য সে পরিত্রাগ করে দিয়েছিল। Whereas Jacob had a heavenly vision. এবং জ্যাকব কি করেছিল? জ্যাকব কি করেছিল? তার বাবার আশীর্বাদ কে দিয়েছিল। Christ brought eternity to our life. খ্রিস্ট আমাদের জীবনে অনন্ত কালকে নিয়ে এসছে বা ইটার্নিটি নিয়ে এসছেন। এবং তিনি আমাদের সেই অন্ধ চোখকে খুলে দিয়েছেন। এবং আমরা দেখি খ্রিস্ট আমাদের চোখে সেই অনন্ত কালীন জীবন। খ্রিস্ট আমাদের জন্য সেই অনন্ত কালীন জীবনকে নিয়ে এসছেন। এবং তিনি আমাদেরকে সে অনন্তকালীন প্রতিজ্ঞা গুলো আমাদেরকে দিয়েছেন। এবং তিনি আমাদেরকে অনন্তকালীন আনন্দ দিয়েছেন। এবং তিনি আমাদেরকে অনন্তকালীন অধিকার দিয়েছেন। এবং তিনি আমাদেরকে অনন্তকালীন মহিমাকে দিয়েছেন। এবং যখন আমরা অনন্তকাল সম্বন্ধে চিন্তা করি, এবং এই জগতে কোনো কিছুই মূল্যবান নয়, খ্রিস্ট আমাদের জীবনে সেই অনন্ত সেই 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 অনন্তকালকে নিয়ে এসছেন। এবং সোনা রূপ কি করে সেই অনন্তকালীন আনন্দ নষ্ট করে দেয়। কিন্তু খ্রিস্ট আমাদেরকে তাৎক্ষণিক মহান আনন্দ দিয়েছেন আমাদেরকে। খ্রিস্ট আমাদের জীবনে অনন্তকালীন দিয়েছেন।
তিনি আমাদেরকে অনন্তকালীন পরিত্রাণকে দিয়েছেন, সেটা কখনো ক্ষয়ে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। এবং তিনি বলেছেন যে আমি কি করবো, তোমাদের বিশ্বাস কি করবে, তোমাদের পরিত্রাণ কখনো নষ্ট হবে না। এবং গীত সংগীতা 40 বলছে আমি আমার সেই পরিত্রাণের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেব। এবং আমি কি করব, আমি গান করব তার পরিত্রাণের কথাকে। এবং খ্রিস্ট আমাদের জন্য সেটা করেছেন। এবং এটা যেটা আগেই বলা হয়েছে, অনেক বছর আগে তিনি বলেছিলেন তার বাক্য, এবং ঈশ্বরের বাক্যে সেটা লুকানো নেই। গীতরচক কি করছেন, গীতরচক সেই পাহাড়ের উপরে বা পাথরের উপরে দাঁড়িয়ে সে পরিত্রাণের কথাকে গান করছেন। আমার ঈশ্বর, আমার পরিত্রাতা হচ্ছে সত্যময়, আমার পরিত্রাতা হচ্ছেন ধার্মিক, আমার পরিত্রাতা হচ্ছেন তিনি হচ্ছেন বিশ্বস্ত, এবং আমার পরিত্রাতা হচ্ছে এই জগতের পরিত্রাতা। তার নাম তিনি হচ্ছেন লং সাফারিং, তিনি হচ্ছেন দয়াবান ঈশ্বর, তিনি হচ্ছেন দয়াতে মূল্যবান ঈশ্বর। এবং যখন একটা বালককে তার একটা মহিলার কাছে নিয়ে আসা হলো, সে মেহেলকে খুব খুশি হলো, এবং সেই বালককে কিন্তু খুশি নয়, সে কেঁদেই যাচ্ছিল। কিন্তু তার যে চাই, তার সেই সময়ে তার সে খাদ্যকে চায়। সে মহিলাটা, সে মা আনন্দে ভরে গেছিল তার ছেলেকে দেখতে পেয়ে, এবং তাকে পরিষ্কার করলো, তাকে খাবার দিল, এবং তাকে ঘুম করালো। কতদিন পর্যন্ত? এবং একজন মায়ের কাছে সে দিনগুলো গণনা করা যায় না। Without any feeling of any tiredness, she will starve him and see that he grows. এবং 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 সমস্ত কষ্টের মধ্যে দিয়ে সে চাল, সে বাচ্চাকে সে বড় করে তোলে তার, এবং সে বাচ্চা বড় হয়। Father pitieth the children, the Lord pitieth them that weary. এবং যেভাবে মা তার ছেলের জন্য চিন্তিত থাকে, খ্রিস্ট তার আমাদের জন্য চিন্তা করে থাকবেন। God is a God of ঈশ্বর হচ্ছেন সেই ঈশ্বর যিনি আমাদেরকে তার মন ভালোবাসায় পূর্ণ মন, এবং তিনি হচ্ছেন সেই দয়াবান ঈশ্বর। এবং গীত রচক বলছেন প্রত্যেক দিন সকালে কি করবো, তার দয়ার কথা আমি কি করবো গান করবো। এবং আমি কি করবো, তার বিশ্বস্ত কথাকে প্রচার করবো। এবং আমি কি করবো, সে পাহাড় উপরে দাঁড়াবো। এবং সে গীত রচক ছিল এক মহা এক কষ্টের মধ্যে ছিল। এবং খ্রিস্ট কি করলো, আমরা যখন চিন্তা করি আমাদের অবস্থা, আমরা এক সময় সেই অন্ধকার বা নরকের মধ্যে ছিলাম, বা এমন অবস্থা ছিলাম যেখান থেকে নিয়ে আসতে কেউ পারে না, কিন্তু খ্রিস্ট আমাদের জন্য এসেছেন এবং আমাদেরকে তুলেছেন।
then lose power and then lose yes and think about the praise of his God. এবং তিনি আমাদের প্রশংসা পাওয়ার জন্য তিনি খুব উৎসাহিত থাকেন এবং যখন যখন পাপীরা কি করে মন পরিবর্তন করে ঈশ্বরের কাছে আসেন এবং সেই সময় তার হৃদয় কি হয় খ্রিস্টের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে যায় এবং যখন পাপীরা মন পরিবর্তন করে তার হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে যায় এবং আমরা আমাদের হৃদয় আস্বাদন করেছি ঈশ্বর মঙ্গলময় এবং যিশু যখন সেই শিষ্যরা যখন সে ঝড়ের মধ্যে ছিল সমুদ্রের মধ্যে ছিল তার শিষ্যরা বলেছিল এ ব্যক্তি কেমন যে ঝড় ও সমুদ্র এই ব্যক্তির কথাকে শোনে এবং গীত সংগীতে আমরা পড়ি যে ঈশ্বর হচ্ছেন সেই রকম ঈশ্বর যে তিনি হচ্ছেন সর্বশক্তিমান এবং তিনি সমুদ্রকে বানিয়েছেন এবং তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং জেরেমিয়াতে পড়ি তার শক্তির দ্বারা তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এই বিশ্বকে সৃষ্টি করেছেন এবং তার বুদ্ধির দ্বারা তিনি সবাইকে নিজ নিজ জায়গায় তিনি করেছেন দিয়েছেন এবং তার বুদ্ধির দ্বারা তিনি সমস্ত কিছু কি করে স্থাপিত করেছেন ঈশ্বর হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর যদি আমরা ঈশ্বরের উপর নির্ভর করি তিনি আমাদের শক্তিকে তিনি করবেন তিনি বৃদ্ধি করবেন এবং গীত সংগীতে বলে যে যুবসুদায় অনাটনে কষ্ট পাবে কিন্তু যারা ঈশ্বরের উপর নির্ভর করে তারা তাদের কোনো কষ্ট হবে না এবং অনেক কিছু ঈশ্বরের পরিকল্পনা আমাদের উপর আছে এবং আমরা কি করি যে ঈশ্বরের বাক্যের দ্বারা কি করি আমরা কি করি সচেতিত হয় এবং আমরা কি করি এমন ভাবে ঈশ্বর আমাদের ধরে রেখেছেন যেন আমরা কি ফল বহন করতে পারি এবং ঈশ্বর চায় লোকেরা যেন সত্যবান হয় তিনি হচ্ছেন তিনি চান যেন আমরা বিশ্বাসীরা তার সৈন্যরা যেন সত্যবান হতে পারি এবং বিশ্বাসীদের যে স্বভাব হবে সেটা হবে ভালো এবং আমরা একজন বিশ্বাসীকে তখনই চিনতে পারবো যখন তার মধ্যে সত্যটা পাবো এবং ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন যেন আমরা সত্য বিশ্বাসীর যে স্বভাব গুলো যেগুলো পাই এবং যখন আমরা তার স্বভাব গুলো আমাদের মধ্যে নিয়ে আসবো ঈশ্বর আনন্দিত হবেন এবং যখন প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের পর যখন তিনি এমাউসের পথে যাচ্ছিলেন একজন সত্য শিষ্যের পরিচয় হয়েছিল এবং জেরুসালেম থেকে এমাউসের পথে দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার It takes at least 2 hours to walk that distance.
এবং 2 ঘন্টা সময় লাগে এই দূরত্বের মধ্যে পৌঁছতে এবং এটা হচ্ছে বিকালবেলার সময় এবং শিষ্যরা কি করেছিল খুব দুঃখে পরিপূর্ণ ছিল তারা এবং তারা কি করেছিল যখন এমাউসের পথে যাচ্ছিল শিষ্যরা তারা খ্রিস্টের মৃত্যুর কথাকে বলছিল এবং তারা বুঝতে পারে যেন খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন এবং তাদের মধ্যে আনন্দ নেমে এলো এবং যখন আমরা খ্রিস্টের স্বভাব সম্বন্ধে দেখি আমরা গীত সঙ্গীতে পাই এবং মোশির বইয়ের পাই এবং যখন আমরা পাই মোশির কথা পাই সেই মোশি যখন সে পর্বতে গেছিল সেই ঝোপ কি করে জ্বলছিল এবং মোশি বুঝতে পারেনি যে এটা সে খ্রিস্টই এবং যখন মৃত্যুর আগে যখন তারা বসেছিল খ্রিস্ট সে রুটি ভাগ করলো এবং শিষ্যদেরকে দিয়েছিল এবং খ্রিস্ট অনেক কাজগুলো তারা দেখেছিল শিষ্যরা কিন্তু তারপর দেখা হলো খ্রিস্ট তিনি 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 কি করেছেন তিনি চলে গেলেন এবং মাঝ রাতে তারা অন্ধকারের মধ্যে সে জেরুসালেমের দিকে যাত্রা করছিল এবং শিষ্যরা জেরুসালেম এবং যখন আমরা খ্রিস্টের স্বভাবে পরিপূর্ণ হয়ে যাব আমাদের জীবন কি করবে ঈশ্বরের প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে বলবে এবং যখন দিনগুলো আসছে আমরা কি করবো তার জন্য প্রস্তুত থাকবো যেন আমাদের জীবন কি হয় সে উদ্ধার কর্তার জন্য সে মহিমা বিতরণ করতে পারে প্রথমে আমরা আমাদের ঘরে খ্রিস্টের কথাকে প্রচার করবো এবং আমরা কি করবো খ্রিস্টের কথাকে আমাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করবো এবং তারপরে আমরা বাইরে যাবো এবং প্রথমে আমরা খ্রিস্টের সাক্ষ্য হব জেরুসালেমে অর্থাৎ আমাদের বাড়িতে আমাদের ঘর আমাদের আমাদের পাড়া এবং আমাদের লোকালিটি সেটা হচ্ছে জেরুসালেম এবং আমাদের বাড়িতে আমাদের গ্রামে আমাদের লোকালিটির মধ্যে যারা লোকেরা যেন ভালো কথা আমাদের সমাজে বলতে পারে এবং কেউ যেন আমাদের কমপ্লেন করতে না পারে যে এই ব্যক্তি মন্দ আচরণ করে এবং আমাদের জীবনের সাক্ষ্যের মধ্যে দিয়ে আমরা কখনো খ্রিস্টের নামকে অগৌরবান্বিত করব না এমনকি অবিশ্বাসীরাও যখন আমাদের দেখবে তারা বলবে না এর মধ্যে কিছু আছে প্রথমে আমরা কি করবো আমরা আমাদের বাড়িতে আমাদের গ্রামে আমাদের নিজস্ব চার্চে ঈশ্বরের কথাকে প্রচার করব তারপরে আমরা সমস্ত দেশে আমরা ছড়াবো এবং তারপরে আমরা এই পৃথিবীর প্রান্ত পর্যন্ত ঈশ্বরের বাক্যকে নিয়ে যাবো
standing in my courtyard. এবং এমনকি আমার ঘরের মাঝখানে দাঁড়িয়ে আমি ঈশ্বরের কথাকে প্রচার করব। So may the Lord give us strength to live a Christian life, Christ-like life in the days to come. এবং যখন দিনগুলো আসছে ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন যেন আমরা খ্রিস্টের মতন তার স্বভাবগুলো নিয়ে যেন জীবনযাপন করতে পারি এবং তিনি প্রতিজ্ঞা করেছেন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি এই জগতের অন্ত পর্যন্ত প্রিয় ঈশ্বর এবং আমাদের মধ্যে যেন খ্রিস্ট কি করে বিরাজ করতে পারে তিনি বলেছেন আমি কখনো তোমাদেরকে ছাড়বো না কখনো ভুলে যাবো না এবং তিনি খুব শীঘ্রই আবার আসতে চলেছেন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই তিনি যা করে প্রতিজ্ঞা করেছেন আমাদের ঈশ্বর আমাদেরকে প্রস্তুত করুন তার সঙ্গে পুনরায় মিলিত হওয়ার জন্য প্রত্যেককে আমাদেরকে হিসাব দিতে হবে আমরা যা যা করছি আমাদের জীবনে এবং যখন তিনি আসবেন তার সামনে দাঁড়াতে হবে আসুন আমরা প্রস্তুত হয় সেই ঈশ্বরের সঙ্গে পুনর্মিলন হওয়ার জন্য ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন আমেন Thank you, Uncle Matthew, for this word that you gave. Thank you, Sushant, for translating. और धन्यवाद देना चाहता है अंकल और ब्रदर सुशांत को जिन्होंने प्रभु का वचन आज हमारे सामने लाया है और बहुत ही प्रैक्टिकल है मतलब कैसे हम हमारा गवाय इस शहर में इस गांव में हम कायम रखें कि सच्चाई पे चलना है और प्रभु यीशु मसीह का उद्धार के बारे में हमेशा याद करना है परमेश्वर का जो गुण है परमेश्वर धार्मिक है परमेश्वर विश्वासु है इन चीजों को हम लोगों को हमेशा याद करना चाहिए सो थैंक यू अंकल थॉमस अगेन फॉर ब्रिंगिंग द वर्ड ऑफ गॉड और अंत करने से पहले प्रार्थनाओं का विषय को बताओ और ब्रदर निखिल एंड में आप प्रार्थना करो So please tell the prayer points and Brother Nikhil will close the meeting in prayer.